হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম বাংলা ইউটিউবারে। আমি বদরুল আলম। ধান, নদী, খাল, এই তিনে বরিশাল। আজ আমরা দেখব সেই বিখ্যাত বরিশালের নামকরণ, বরিশালের বিখ্যাত ব্যক্তিবর্গ এবং দর্শনীয় স্থানসমূহ। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সর্বশেষ জেলা বরিশাল। এটি 1997 সালে প্রতিষ্ঠিত হয়। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহরের পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ। দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। একে বাংলার ভেনিসও বলা হয়। বরিশাল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর। নামকরণে রয়েছে বিভিন্ন মতভেদ। এক কিংবদন্তি থেকে জানা যায় যে পূর্বে এখানে খুব বড় বড় শালগাছ জন্মাত, আর এই বড় বড় শালগাছের কারণে বরশাল থেকে বরিশাল নামকরণের উৎপত্তি হয়। অন্য এক তথ্য থেকে জানা যায় যে ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল। ইংরেজ ও পর্তুগিজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে বড়ি সল্ট বলত, অর্থাৎ বড়ি শব্দের অর্থ বড় এবং সল্ট শব্দের অর্থ লবণ। আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল বলে বড়ি সল্ট বলা হতো। পরবর্তীতে বড়ি সল্ট শব্দটি পরিবর্তিত হয়, বরিশাল নামকরণ করা হয়েছে। 1997 সালে বাকলা ও চন্দ্রদ্বীপ নিয়ে বাকেরগঞ্জ জেলার প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ে প্রভাবশালী জমিদার আগা বাকের খানের নামানুসারে এ জেলার নামকরণ করা হয়। পরবর্তীতে 1801 সালের 1 মে সার্জন শোর এর জেলা সদর দপ্তর বর্তমান বরিশাল শহরকে স্থানান্তরিত করেন। পরবর্তীতে বরিশাল নামে এ জেলা পরিচিত। বরিশালের দর্শনীয় স্থানসমূহ: কুয়াকাটা সমুদ্র সৈকত, বরিশাল বিশ্ববিদ্যালয়, করাপুর মিয়াবাড়ি জামে মসজিদ, শাহী 99 পার্ক, কসবা আল্লাহর মসজিদ, কমলাপুর জামে মসজিদ, মহিউদ্দিন জাহাঙ্গীর জাদুঘর, ভাসমান পেয়ারা বাজার, অশ্বিনী কুমার টাউন হল, অক্সফোর্ড মিশন, দুর্গাসাগর দিঘি, কবি মুকুন্দ দাসের কালীবাড়ি, বিবির পুকুর পার, গুঠিয়া মসজিদ, মাহিলারা সরকার মঠ, উলানিয়া মসজিদ, শেরে বাংলা জাদুঘর, শঙ্কর মঠ, জমিদার বাড়ি মাধব পাশা, লঞ্চাবাবুর দিঘি লাখুটিয়া, লাখুটিয়া জমিদার বাড়ি, কবি বিজয় গুপ্তের মনসা মন্দির, কালেক্টর ভবন, শ্রীলাল শাহের সমাধি জমিদার বাড়ি গৌরনদী, সোনারচর বন্যপ্রাণ, ট্যাংরাগিরি বন্যপ্রাণ, চর কুকরিমুকরি, এছাড়াও রয়েছে জ্যাকব টাওয়ার। বিশিষ্ট ব্যক্তিবর্গ: শেরে বাংলা একে ফজলুল হক, বেগম সুফিয়া কামাল, জীবনানন্দ দাস, কবি মুকুন্দ দাস, আগা বাকের খান, বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর, অশ্বিনী কুমার দত্ত, হানিব সংকেত, নচিকেতা চক্রবর্তী, আবু জাফর ওবায়দুল্লাহ, অভিনেতা মোশারেফ করিম, গোলাম মুস্তফা, সরকার আলতাফ মাহমুদ, অমৃতলাল দে, এছাড়াও রয়েছে মনোরঞ্জন ব্যাপারী। এই সব কিছুর জন্যই বরিশাল বিখ্যাত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম দর্শনীয় স্থানের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।